পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি প্রার্থী ক্যান্ডিডেট এবং প্রত্যেকটি ছাত্র ছাত্রীর জন্য কিন্তু এখন এই মুহূর্তের ব্রেকিং নিউজ হলো 11 ডিসেম্বর কিন্তু নতুন টেট পরীক্ষা হতে চলেছে এবং যারা যারা বা যেসব ক্যান্ডিডেট ডিএলএড করেছো বিএড করেছো তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর 11 ডিসেম্বর কিন্তু আবারও টেট হতে চলেছে এবং এই টেটে অংশগ্রহণ করে কিন্তু অনেকেরই ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে। এই যে নতুন টেট, এই নতুন টেটের তথ্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে নতুন সভাপতি রয়েছে গৌতম পাল মহাশয়, তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে যে 11 ডিসেম্বরের মধ্যে টেট হয়ে যাবে এবং যে দুর্গাপুজো রয়েছে তার আগেই কিন্তু যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে। এবং তিনি যখন এই দায়িত্ব পেয়েছিলেন তখন কিন্তু তিনি এসে বলেছিলেন যে আমরা প্রত্যেক বৎসর এখন থেকে টেট করাবো এবং প্রত্যেক বৎসরই কিন্তু টেট করিয়ে এই টেটের মাধ্যমে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ করাবো প্রত্যেক বৎসর, এবং তিনি সেই কথা রেখেছেন। এবং সামনে যে ডিসেম্বর মাস রয়েছে ডিসেম্বর মাসের 11 তারিখ কিন্তু হতে চলেছে নতুন টেট, এবং যারা যারা যেসব ক্যান্ডিডেট টেটের জন্য খাটছিলে পড়াশোনা করছিলে এবং ভাবছিলে টেট হবে কি না তাদের জন্য কিন্তু খুশির সংবাদ, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি প্রিপারেশন নাও। তোমাদের হাতে মোটামুটি 70-75 দিন রয়েছে যার মধ্যে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে এবং সিলেবাস কমপ্লিট করে তোমাদের পড়াশোনা বা তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার মধ্যে কিন্তু সাকসেস হতে হবে, তাহলেই তোমাদের যে টেট রয়েছে টেট পরীক্ষা দেওয়া সফল হবে। তো অবশ্যই আমি তোমাদের জন্য শুভকামনা করব, তোমরা অবশ্যই কিন্তু ভালো করে পড়বে পড়ে পরীক্ষা দেবে। এবং যেসব ক্যান্ডিডেট 2017 বা তার আগে টেট কোয়ালিফাই করেছিল এবং যারা বিভিন্ন রকম ধর্নায় বসেছে বা বিভিন্ন প্রোটেস্ট করছে তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, তাদের যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে এবং যার মাধ্যমে তারাও কিন্তু তাদের যে স্বপ্নের চাকরিটি রয়েছে চাকরিটি পেয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং খুব শীঘ্রই। তো আর কিছুদিনের মধ্যে মোটামুটি 10-15 দিনের মধ্যে কিন্তু যাবতীয় প্রসেস কমপ্লিট করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই কয়েকটি দিনের মধ্যে কিন্তু পুরো প্রসেস তারা কমপ্লিট করে দেবে। তো আশা করি সকলেই এই বিষয় শুনে খুশি হবে এবং এইরকম আরও প্রাইমারি রিলেটেড বা বিভিন্ন জব রিলেটেড বা বিভিন্ন প্রকল্প রিলেটেড ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে এইরকম ভিডিও আপলোড করে থাকি তোমাদের হেল্প করার জন্য। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ।